আপনাকে যদি বলা হয় যে কোনো রোগ বা শারীরিক অসুস্থতা হলে আপনি কি করবেন, তাহলে আপনার উত্তর নিশ্চয়ই হবে ডাক্তার দেখানো। এবং ডাক্তার যে সমস্ত ওষুধের কথা বলবেন তা ঠিকমতো খেয়ে শরীরকে আবার সুস্থ করে তোলা। কিন্তু যদি আপনাকে বলা হয় যে রোগ সারাতে আপনাকে এসব কিছুই করতে হবে না, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আসলে পৃথিবীতে কিছু রোগের চিকিৎসা এমন আজব পদ্ধতিতে করা হয় যেগুলো আপনি হয়তো এর আগে কখনোই শুনেননি। আপনার শুনে এটা আজব মনে হলেও অনেক সময় মানুষ এমন চিকিৎসার জন্য অন্য দেশ থেকেও আসেন। কাপিং ট্রিটমেন্ট। বর্তমানে যখন বিভিন্ন সেলিব্রিটিরা এই কাপিং ট্রিটমেন্টের ভিডিও ও ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করলো, তখন মানুষের মধ্যে জানার ইচ্ছা হলো যে এই কাপিং ট্রিটমেন্ট আসলে কি। এই কাপিং ট্রিটমেন্ট আসলে বিভিন্ন স্পোর্টস পার্সনদের মধ্যে বহুল প্রচলিত। এই কাপিং ট্রিটমেন্টে আপনার পিঠে এবং অন্যান্য মাসেলসে একটি কাপ এয়ারটাইট পদ্ধতিতে লাগিয়ে দেওয়া হয়। এই এয়ারটাইট করে কাপটিকে লাগিয়ে দেওয়ার ফলে সেই অংশের টিস্যু এবং অন্যান্য মাসেলসগুলিকে রিল্যাক্স করে দেয়। এবার আপনি এই ভিডিওটিতে দেখতে পাবেন যে কীভাবে এই মাসেল থেরাপি কাজ করে। আবার এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে স্ট্রিটে একটি লোক সাড়ের সিং দিয়ে এই কাপিং থেরাপি অ্যাপ্লাই করছে। আসলে এই কাপিং থেরাপি কোনো নূতন থেরাপি নয়। যদি ইতিহাস ঘেঁটে দেখা যায় তো জানা যাবে যে প্রায় 5000 বছর আগে থেকেই এই থেরাপি চীনের বিভিন্ন অংশে প্রসিদ্ধ ছিল। বর্তমানে এই কাপিং থেরাপি শুধু একটু নূতনভাবে ব্যবহার করা হয়। কিছু লোক এই কাপিং থেরাপিকে হিজমাও বলে থাকেন। ডক্টর ফিস। ধরুন আপনাকে বলা হলো যে আপনি আপনার শরীরের একটি অংশ মাছকে খেতে দিন, এর ফলে আপনার শরীরের কিছু রোগ সেরে উঠবে, তাহলে আপনি কি অবাক হবেন না? কিন্তু অবাক হলেও ঠিক এই জিনিসটাই হয় ফিস পেডিকিউরে। এখানে আপনাকে আপনার পা একটি মাছভর্তি ট্যাঙ্কে রাখতে হয় এবং এই ট্যাঙ্কের ভিতরের ডক্টর ফিস এই সময় আপনার পায়ের বিভিন্ন ডেড সেলসগুলোকে খেতে শুরু করে এবং আপনার পাকে একদম মোলায়েম করে তোলে। এমনিতে যখন আপনি কোনো সাধারণ পেডিকিউর করবেন তো সেখানে আপনার পায়ে ব্লেড অথবা রেজার দিয়ে চকচকে করে দেওয়া হয়, কিন্তু ফেসফা থেরাপিতে ডক্টর ফিস এই কাজটি করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে ফিসপা থেরাপির মাধ্যমে শুধুমাত্র আপনার পায়ের পাতায় চকচকে হয় তা নয়, এছাড়া আপনার পায়ের জয়েন্ট পেনও অনেকটা কমে যায়। স্পেনের একটি হোটেলে এই ফিসপা থেরাপি নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। এই ফিসপা অনেক সময় পঙ্গু লোকেদেরও সুস্থ করতে ভূমিকা নেয়। আবার এই ফিসপা থেরাপির মাধ্যমে আপনি নিজের মাইন্ডকেও রিল্যাক্স করতে পারবেন। আসলে যখন আপনি ফিস ট্যাঙ্কে পা দেবেন এবং তারপর যখন এই ডক্টর ফিস আপনার পায়ের ডেড সেলসগুলোকে খাওয়া শুরু করবে, তখন আপনার মস্তিষ্ক থেকে ইন্ডোরফিন নামের একটি রাসায়নিক নিঃসৃত হতে শুরু করে। এই রাসায়নিক আপনার মাইন্ডকে রিল্যাক্স করতে সাহায্য করে। আবার এই ফিসপা থেরাপির ফলে আপনার পায়ে যদি কোনো প্রকার দাঁত বা হাজার দাগ থেকে থাকে, সেটাও ধীরে ধীরে মিলিয়ে যায়। ট্রেন থেরাপি। এই থেরাপিটি আপনার কাছে একটু অদ্ভুত মনে হতে পারে। ইন্দোনেশিয়ার কিছু লোকাল লোক মাঝে মাঝে তাদের স্থানীয় রেল লাইনের উপর গিয়ে শুয়ে পড়ে। মূলত যেখানে পাশাপাশি দুটি রেল লাইন আছে, তারা সেখানকার একটি রেল লাইনে পাশাপাশি শুয়ে পড়ে। তাদের ধারণা যে পাশের রেল লাইন দিয়ে যখন কোনো রেল পাশ করবে, তখন সেই রেল লাইনের ঘর্ষণের ফলে উৎপন্ন কম্পন তাদের নানান রকমের রোগ সারিয়ে তুলতে সাহায্য করবে। স্নেল থেরাপি। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে একজন মহিলা সবসময় নিজেকে সুন্দর দেখানোর জন্য কত কিছুই না করে থাকে। নিজেকে সবথেকে সুন্দর দেখানোর জন্য তারা নানান রকমের কসমেটিক, মেকআপ ইত্যাদি ব্যবহার করে থাকে। বলতে গেলে তাদের খরচের একটা বড় অংশ শুধুমাত্র তাদের সাজগোজের পিছনেই চলে যায়। কিন্তু এই কসমেটিক ব্যবহার করার ফলে ত্বকের ভীষণ ক্ষতি হয়। মেকআপ যতই দামি হোক না কেন, তার মধ্যে এমন সব রাসায়নিক মজুদ থাকে যা মুখের নিজস্ব জেল্লা কমিয়ে দেয়। আর ঠিক এই কারণেই বর্তমান দিনে অনেক মহিলা এই স্নেল থেরাপি করে থাকেন। স্নেল কথাটির অর্থ হলো শামুক। এই থেরাপিতে কোনো মহিলার মুখে বেশ কয়েকটি শামুক ছেড়ে দেওয়া হয়। শামুকগুলি সেই সময় মহিলার মুখে ক্রমাগত ঘুরতে থাকে এবং এইভাবেই এই থেরাপি চলতে থাকে। আমরা সকলেই জানি যে শামুক মূলত কাদামাটিযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়, তাই শামুকের শরীরে নানান রকমের অ্যান্টি অক্সিডেন্ট এবং হেলুরোনিন অ্যাসিড পাওয়া যায়। শামুক চলার সময় এগুলো নির্গত করে, এর ফলে যখন শামুক কোনো মহিলার মুখে চলাফেরা করে, তখন ওই পদার্থগুলি ওই মহিলার মুখে ছড়িয়ে পড়ে এবং শামুকটি চলাচলের সময় তা মাসাজের মতো কাজও করে। এর ফলে মহিলার মুখ নিজস্বভাবে চকচকে হয়ে ওঠে, তাদের নিজস্ব জেল্লা এই থেরাপির মাধ্যমে অনেকটাই ফিরে আসে এবং তাদের বয়সও অনেক কম বলে মনে হয়। আপনাকে জানিয়ে রাখা ভালো যে এই থেরাপি মূলত জাপান এবং কোরিয়াতে বেশি দেখতে পাওয়া যায়।
এবং এই থেরাপিটি করতে হলে আপনাকে 14,000 টাকা খরচ করতে হবে। গোমূত্র বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালের একটি জনপ্রিয় টপিক হয়ে দাঁড়িয়েছে গোমূত্র সেবন করা। এই গোমূত্র সেবন করে রোগ দূরীকরণের কাণ্ডারি হলেন স্বয়ং বাবা রামদেব। কিন্তু সত্যিই কি গোমূত্র সেবন করে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? আসুন এবার আমরা এর সম্পর্কে একটি বিস্তারিত জেনে নেই। সনাতন ধর্মে গোমূত্র সেবন এবং তার উপকারিতা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই ধর্মের মূল গ্রন্থ বেদে গোমূত্র সেবনের দ্বারা অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়ার কথা বলা আছে। এছাড়াও সনাতন ধর্মে বিভিন্ন শুভ ধর্মীয় কাজে যে পঞ্চভূত ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো গোমূত্র। বলা হয় যে যদি কোনো ব্যক্তি সকাল এবং বিকাল এই দুবার গোমূত্র সেবন করে তো তার অধিকাংশ রোগ খুব সহজেই সেরে যাবে। আর এজন্যই আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এরকম ভিডিও দেখতে পাই যেখানে আমরা দেখি যে মানুষ গ্লাস ভর্তি করে গোমূত্র পান করছে। এবার দেখা যাক যে বিজ্ঞান কী বলছে। আসলে গোমূত্রে বিভিন্ন উপাদান পাওয়া যায় যা সাধারণত যে কোনো স্তন্যপায়ী প্রাণীর মূত্রেই পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে শুধুমাত্র গোমূত্র সেবনকে কেন্দ্র করেই কেন এত ভিডিও দেখতে পাওয়া যায়? আসলে সনাতন ধর্মে গরুকে মা রূপে পূজা করা হয় এবং এই ভক্তিকে কাজে লাগিয়েই একদল মানুষ এই গোমূত্রের ব্যবসা করতে উৎসাহিত হয়। তাই এটা মনে রাখা দরকার যে মাত্রাতিরিক্তভাবে গোমূত্র সেবন করা কোনোভাবেই রোগ দূরীকরণ তো হবেই না, উল্টে আপনার শরীর খারাপ হতে শুরু করবে। ফায়ার থেরাপি। এবার আমি আপনাদের যে থেরাপিটার কথা বলতে যাচ্ছি তা আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে। চীন ইতিমধ্যেই নিজেদের কেরামতি দেখিয়ে সারা বিশ্বকে করোনা ভাইরাস উপহার দিয়ে বসে আছে। চীন শুধুমাত্র বিশ্বকে নানান রকমের ভাইরাস দেওয়ার জন্যই নয়, তার সাথেই যে কোনো জিনিসের ডুপ্লিকেট বানাতেও ওস্তাদ। বর্তমানে চীনের টেকনোলজিকে বিশ্বের শক্তিশালী দেশগুলিও কুর্নিশ জানায়। যদিও এই টেকনোলজি শুধুমাত্র দেশের ডুপ্লিকেট জিনিস তৈরি করতেই ব্যবহার করে থাকে, কিন্তু এখন আমরা চীনের তৈরি একটি অদ্ভুত থেরাপি নিয়ে আলোচনা করব। ঠিক যেমন শুরুতেই বলেছিলাম যে এই থেরাপিটি হবে পুরো ভিডিওর সবচেয়ে ভয়ানক থেরাপি, চীনের এই থেরাপিটি ফায়ার থেরাপি নামে পরিচিত। এই থেরাপিতে রোগীর শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়। চাইনিজ বিদ্যায় এই থেরাপি বহুল প্রচলিত এবং চাইনিজরা মনে করেন যে এই থেরাপির সাহায্যে তারা ডিপ্রেশন, আর্থ্রাইটিস, মেন্টাল ডিসঅর্ডার্সের মতো যে কোনো রোগ সারিয়ে তুলতে পারে। আসুন এবার আমরা দেখে নিই যে ঠিক কীভাবে তারা এই থেরাপিটি পারফর্ম করে থাকে। এই থেরাপিটি পারফর্ম করার জন্য প্রথমে রোগীকে শুইয়ে দেওয়া হয়, এরপর রোগীর পিঠ জুড়ে বিভিন্ন রকমের প্রাকৃতিক এবং জড়িবুটির প্রলেপ দেওয়া হয়, এরপর ওই প্রলেপের উপর একটি চাদর বিছিয়ে দেওয়া হয়। চাদর বিছানোর পর সেই চাদরে বেশ ভালো করে অ্যালকোহল ছড়ানো হয়। অ্যালকোহল ছড়ানো হয়ে গেলে তার মধ্যে আগুন দিয়ে দেওয়া হয় এবং তখন থেকেই এই থেরাপিটি শুরু হয়। এবার আমরা দেখে নেব যে এই থেরাপিটি ঠিক কীভাবে কাজ করে। প্রথমেই বলা হয়েছে যে থেরাপিতে রোগীর পিঠে এক জড়িবুটির প্রলেপ দেওয়া হয়, এরপর যখন রোগীর পিঠে আগুন লাগিয়ে দেওয়া হয় তখন ওই আগুনের তাপে ওই জড়িবুটি গলতে শুরু করে এবং তাদের মধ্যেকার বিভিন্ন উপাদান রোগীর শরীরে মিশতে শুরু করে। মানুষের শরীরের ভিতরের তাপ এবং বাইরের তাপের ফলে ওই জড়িবুটিগুলি দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং তা রোগীর শরীরে মিশে তার রোগ সারিয়ে তুলতে সাহায্য করে। ডলফিন থেরাপি। পেরুর রাজধানী লিমাতে এই ডলফিন থেরাপি বহুলভাবে প্রচলিত। এই ডলফিন থেরাপি কিন্তু সবার জন্য নয়, শুধুমাত্র গর্ভবতী মহিলাদের জন্য। এই থেরাপিতে গর্ভবতী মহিলাকে একটি ডলফিন এসে তার পেট চেটে যায়। মনে করা হয় যে ডলফিন যে আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করে তা ওই মহিলার গর্ভের সন্তানের মধ্যে সঞ্চারিত হয় এবং তার স্নায়ুজনিত কোনো সমস্যা থাকে না। আইস থেরাপি। আমরা সবাই জানি যে আমাদের কোনো ছোটোখাটো ব্যথায় বরফ দিলে তা চলে যায়, কিন্তু চাইনিজ বিদ্যায় মানব শরীরের এমন একটি পয়েন্টের কথা বলা হয়েছে যেখানে দিনে দুবার বরফ দিলে শরীরের যে কোনো স্থানে ব্যথা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এই পয়েন্টটিকে চাইনিজ ভাষায় ফেংপু পয়েন্ট বলা হয়ে থাকে। চাইনিজ বিদ্যায় দেখানো হয়েছে যে আমাদের শরীরের বেশ কিছু জয়েন্টের লিঙ্ক মানব শরীরের এই বিশেষ পয়েন্টের সাথে যুক্ত আছে, তাই এই পয়েন্টে বরফ দিলে শরীরের যাবতীয় ব্যথা দূর হওয়ার সম্ভাবনা থাকে। এই পয়েন্টে মাত্র দুবার বরফ থেরাপি অ্যাপ্লাই করে আর্থ্রাইটিসের মতো অসুখ দূর করা সম্ভব বলে জানা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই থেরাপিগুলির মধ্যে কোন থেরাপিটি আপনার সবথেকে আজব বলে মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।